হাই বন্ধুরা আজকে আমরা দেখবো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি মোবাইল নাম্বার পরিবর্তন করতে হয় তাহলে ব্যাঙ্ক ম্যানেজারকে একটা অ্যাপ্লিকেশন লিখে জমা করতে হয় তো সেই অ্যাপ্লিকেশানটা আমরা কী করে লিখবো তো ভিডিওটা শুরুর করার এখনও পর্যন্ত আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করুন যাতে পরবর্তী যত আপডেট নিয়ে আসবো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো চুন দেখে নি তো দেখুন প্রথমে এরকম একটা পেজ নেবেন এফোর সাইজের পেজটা দু সাইড দিয়ে এভাবে একটু ভাঁজ করবেন এবং মাথার উপরে এইভাবে একটুখানি ভাঁজ করে একটা মার্জিনের মতো করে নিয়ে লেখাটা স্টার্ট করবেন তো প্রথমে লিখবেন টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার তারপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সোদপুর ব্রাঞ্চ আমি আপনাদের দেখানোর জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং সোধপুর লিখেছি আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের নাম এখানে লিখবেন এবং সেই ব্রাঞ্চ যে ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখে দেবেন তারপরে হচ্ছে ডেট যে ডেটে আপনারা অ্যাপ্লিকেশানটা ব্যাঙ্কে জমা করবেন সেই ডেটটা আপনারা এখানে লিখবেন আচ্ছা তারপর তারপরে লিখবেন বিষয় বিষয়ে লিখবেন ফোন নম্বর পরিবর্তন করার আবেদন বিষয় হয়ে গেল তারপরে আমরা এখান থেকে স্টার্ট করব মহাশয় মহাশয়া আমি আমি আমার পরে যে এখানে একটা গ্যাপ দিয়েছি এখানে আপনারা আপনাদের নামটা লিখবেন মানে অ্যাকাউন্ট হোল্ডার তার নামটা এখানে লিখবে তারপরে লিখব আমার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে আপনার ব্রাঞ্চে তারপরে হচ্ছে একটা দাড়ি দিয়ে লিখবো আমার অ্যাকাউন্ট নম্বর এত এই যে জায়গাটা দিয়েছি এখানে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নম্বরটা লিখে দেবেন তারপরে আমার এই অ্যাকাউন্টে যে ফোন নম্বরটি দেওয়া আছে সেটি বর্তমানে আমি ব্যবহার করছি না তাই আমি আমার আগের ফোন নম্বরটি পরিবর্তন করে নতুন ফোন নম্বর অ্যাকাউন্টে যুক্ত করতে চাইছি আচ্ছা এইটুকু হয়ে যাওয়ার পরে একটু গ্যাপ দিয়ে লিখবেন আমার পুরনো ফোন নম্বর বলে এখানে আপনাদের যে পুরনো ফোন নম্বরটা যেটা অ্যাকাউন্টে দেওয়া আছে সেটা আপনারা এখানে লিখবেন এবং তারপরে আবার নতুন ফোন নম্বর বলে যে ফোন নম্বরটা আপনারা এখন চেঞ্জ করে দিতে চাইছেন সেই ফোন নম্বরটা আপনারা এখানে লিখে দেবেন এইটুকু লেখা হয়ে গেলো তারপরে একটা গ্যাপ দিয়ে এখানে লিখবেন অতএব মহাশয় মহাশয়া আপনি যত দ্রুত সম্ভব আমার অ্যাকাউন্টে নতুন ফোন নম্বরটি যুক্ত করে আমাকে বাধিত করুন একদম পরিষ্কার বাংলার সিম্পল কোনো ঝামেলা নেই এইটুকু লিখলে আপনাদের কাজ হয়ে যাবে আচ্ছা এইটুকু লেখা হয়ে গেল তারপরে এখানে ধন্যবাদ আনতে অ্যাকাউন্ট হোল্ডারটা সাইন করবে আর যাদের অ্যাকাউন্টে টিপছাপ আছে তারা এখানে টিপছাপ বা থাম ইম্প্রেশান দেবে আর এই সাইডে অ্যাকাউন্ট হোল্ডারের নামটা লিখে দেবে মানে যার নামে অ্যাকাউন্ট আছে সে তার নামটা লিখবে আর তার অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার লিখে দেবে এবং নতুন মোবাইল নাম্বারটা এখানে আরেকবার লিখে দেবে তো এইটুকু লিখে ব্যাঙ্কে জমা করলে আর যদি কোনো আপনাদের এর সাথে কোনো ডকুমেন্ট চায় ব্যাঙ্ক থেকে তাহলে প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড যাই থাকুক তার জেরক্স কপি আপনারা সেল প্যাটাস্টেড করে এর সাথে জমা করে দেবেন সাধারণত চায় না যদি চায় তাহলে এর সাথে আপনারা দিতে পারেন তো এইটুকু হয়ে গেল এইটুকু হওয়ার পরে এখানে যে দেখুন আমি লিখেছি আমি যে পুরোনো নাম্বারটা ব্যবহার করছি না এটা আমি একটা কারণ দেখিয়েছি এটা এইভাবেই লিখতে পারেন আবার আমি আপনাদের জন্য দু একটা কারণ লিখেও রেখেছি ধরুন এইভাবে আপনারা লিখতে পারেন যে আমার ব্যক্তিগত কারণে পুরোনো ফোন নম্বরটি বদলে নতুন ফোন নম্বর নিয়েছি এটাও লিখতে পারেন বা এরকম লিখতে দেখতে পারেন আমার পুরনো ফোন নম্বরটি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি নতুন ফোন নম্বর নিয়েছি তো অনেক রকমভাবে লেখা যায় আপনারা যেটা সুইটেবল মনে করবেন সেই কারণটা আপনারা এখানে লিখবেন তো এইটুকু লিখে আপনারা ব্যাঙ্কে জমা করে দিলে আপনাদের ফোন নম্বর চেঞ্জ হয়ে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ